প্রত্যেকেই হচ্ছে এক একজন লেজেন্ড। 50,000 মেয়ের ভেতরে আমি চ্যাম্পিয়ন হই। বলা যায় যে এক একজন এক একটা ইন্ডাস্ট্রি। আমার ফিল্মের নায়িকা হওয়ার আসলে কখনোই কোনো ইচ্ছা ছিল না। আমি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করি, আমি প্রচুর নাটক টেলিফিল্মও করি। আমার প্রতি বছর আমার ছবি রিলিজ হয়। আমি আর্মি ডক্টর হতে চেয়েছিলাম আমার আব্বুর মতো। যে মানুষের যে আমার প্রতি যে ভালোবাসাটা, এটা আমি খুব মানে পাই এখন। ভোটের মাধ্যমেই আমাদের যারা শিল্পীরা আছেন তারাই প্রমাণ করে দেবেন যে আসলে কারা কাজ করেছেন। আমাদের প্যানেলে যারাই রয়েছেন প্রত্যেকেই হচ্ছে এক একজন লেজেন্ড এবং বলা যায় যে এক একজন এক একটা ইন্ডাস্ট্রি। সেই মাপের হচ্ছে গুণী শিল্পীরা রয়েছেন আমাদের প্যানেলে। আমরা আর একটু পরেই হচ্ছে আমরা নমিনেশন ফর্ম জমা দেব। তো সবার প্রথমে আসলে আমাদের দর্শকদের ভালোবাসা, আর যেহেতু আমাদের এফডিসি কেন্দ্রিক হচ্ছে আমাদের এই নির্বাচন, তো এখানে আমরা আমাদের শিল্পীদেরকে অসম্ভব ভালোবাসি এবং শিল্পীরাও আমাদেরকে ভালোবাসেন। শিল্পীদের প্রতি ভালোবাসা রেখে আসলে আমরা এই নির্বাচনটা করতে যাচ্ছি। যার যার প্যানেল থেকে তারা নিশ্চয়ই কাজ করেছেন। এখন আসলে কোনো দ্বন্দ্বের মধ্যে আসলে যাব না। কে কাজ করেছেন, কে কাজ করেননি, সেটা ভোটের মাধ্যমেই আমাদের যারা শিল্পীরা আছেন তারাই প্রমাণ করে দেবেন যে আসলে কারা কাজ করেছেন। আপনি ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আছে? অবশ্যই ভোটারদের উদ্দেশ্যে বলবো যে ওনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের শিল্পীদের জন্য কারা কাজ করবেন, কারা এগিয়ে আসবেন। তো তারা যেন সঠিক সিদ্ধান্ত নেন এবং সেভাবে যেন ভোটটা দেন। আমার প্রতি বছর আমার ছবি রিলিজ হয়। আমার 81 নাম্বার ছবি এই ঈদে রিলিজ হবে, ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন। এবং কোরবানি ঈদে আমার আরও একটি ছবি আসছে, সেটা হচ্ছে রবিউল ইসলাম রাজ পরিচালিত রাজকুমারী। আমার প্রতি বছরই 2টা 3টা 4টা এরকম ছবি কিন্তু রিলিজ হয়। আমার 2000 সাল থেকে এ পর্যন্ত আল্লাহর রহমতে কখনোই বেকার অবস্থায় আমি ছিলাম না, আল্লাহর কাছে শুক্রিয়া। পাশাপাশি আমি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করি, আমি প্রচুর নাটক টেলিফিল্মও করি। তো আমার আসলে কখনোই আসলে একেবারে বেকার অবস্থায় থাকা হয় না। সারা বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমি 50,000 মেয়ের ভেতরে আমি চ্যাম্পিয়ন হই। এরপর আসলে অনেক পরেই ফিল্মে আসা। আর আমার ফিল্মের নায়িকা হওয়ার আসলে কখনোই কোনো ইচ্ছা ছিল না। আমি আর্মি ডক্টর হতে চেয়েছিলাম আমার আব্বুর মতো, কারণ ছোটবেলা থেকে মানব সেবা করার যে একটা চিন্তা, সেটা আমার আব্বু আম্মুকে দেখে শিখেছি। ওই কারণেই আমার মনে হতো যে আমি আর্মি ডক্টর হলে আমি মানুষের সেবা করতে পারবো। কিন্তু আমি এখন চিন্তা করি যে হ্যাঁ, আমি নায়িকা হয়ে ভালো করেছি, কারণ আমি নায়িকা হয়েও সবার সেবা করতে পারছি, মানুষের খুব কাছে যেতে পারছি, মানুষের দোয়া পাচ্ছি। এটা এখন খুব ভালো লাগে। তখন হয়তো বা শুধুমাত্র আমি ডক্টর হলে আমাকে আমার রোগীরা চিনত, এটা এখন আমাকে সবাই চেনে। আমি সবার পাশে যেতে পারছি, সবার খোঁজখবর নিতে পারছি এবং এই যে মানুষের যে আমার প্রতি যে ভালোবাসাটা, এটা আমি খুব মানে পাই এখন।